নমস্কার, এই মুহূর্তত আহি পড়েছে রাজ্যবাসীর কারণে রাতিপুৱাৰ কেইবাটাও বিগ ব্রেকিং নিউজ। আজি ফেব্রুয়ারি মাহৰ 2 তারিখ আৰু এই ধৰণৰ খবৰ সমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। আজি 24 ঘণ্টা অসম বন্ধৰ আহ্বান জনোৱা হৈছে। 24 ঘণ্টা বন্ধ থাকিব সমগ্র অসম। অপলু সুরক্ষা সমিতিয়ে এই বন্ধৰ আহ্বান জনাইছে। আজি 24 ঘণ্টা অসম বন্ধ থাকিব। বিটিআরৰ পৰা অপলু গাঁও কৰ্তন কৰাৰ বিৰুদ্ধে এই অসম বন্ধৰ আহ্বান জনোৱা হৈছে আৰু 24 ঘণ্টাৰ বাবে বন্ধ থাকিব সমগ্র অসম। আন এটা খবৰ হৈছে বলৎকাৰী স্বয়ম্ভু ভগৱান আসাম বাপুক যাবজ্জীবন কারাদণ্ড বিহিছে আদালতে। মহিলা শিষ্যক দর্শনের গোচরত কারাবন্দী হয়ে থাকা স্বয়ম্ভু ভগবান আসারাম বাপুক যাবজ্জীবন কারাদণ্ড বিহিছে আদালতে। মঙ্গলবার গুজরাট গান্ধীনগরের সত্র ন্যায়াধীশ আদালতে আজীবন কারাবাস বিহে বলৎকারী ধর্মগুরু আসারাম বাপুক। আদালতে এই শাস্তি বিহি কয় যে আসারামে সমাজের বিরুদ্ধে অতি গুরুতর অপরাধ সংগঠিত করেছে আর ধর্মীয় লোকর কুখন বন্ধ করবলে এই শাস্তি বিহাটো অতি প্রয়োজনীয়। অতিরিক্ত সত্র ন্যায়াধীশ ডি কে সোনিয়ে আসারামক 50,000 টাকার জরিমানা আদায় লবলেও নির্দেশ দিয়ে। উল্লেখযোগ্য যে আসারাম বাপুর বিরুদ্ধে 2013 সনত বলৎকারের অভিযোগ উত্থাপন করেছিল এগারী মহিলা শিষ্যই। মহিলাগীর অভিযোগ অনুসরি 2001 সনের 2006 সনলে আসার আশ্রমের ছগৰাকী মহিলাক বলৎকার করে কারাগারের ভিতর বন্দী করে রাখিছিল স্বয়ম্ভু ভগবান আসারাম বাপুয়ে। আজি রাতিপুৱাৰ আন এটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে বুধবারে অর্থাৎ কালি দেশের সাধারণ বাজেট দাখিল করে। দরিদ্র ধনী আর মধ্যবিত্ত শ্রেণীর এই বাজেটত বহু গুরুত্বপূর্ণ আসনি ঘোষণা করা হয়েছে যদিও প্রধান বিরোধী দলসমূহে বাজেটখনক জনবিরোধী আর হতাশাজনক বলে অভিহিত করেছে। কেন্দ্রীয় বাজেটক জনবিরোধী বলে অভিহিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে কালি কয় যে দরিদ্র লোকক গুরুত্ব নাই এই বাজেট, অর্থাৎ দরিদ্র লোকক বাজেটে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই। বীরভূম জেলার বুলপুরত সরকারি অনুষ্ঠানত ভাষণ দিয়ে দাবি করে যে আয়করের ফলক সলনি করাটোই কাকো সহায় নকরে। লগতে কয় এই কেন্দ্রীয় বাজেট ভবিষ্যৎবাদী নহয় বরঞ্চ সম্পূর্ণ সুবিধাবাদী, জনবিরোধী আর দরিদ্র বিরোধী। ইয়ার দ্বারা একাংশ লোকেহে লাভবান হব। এই বাজেটে দেশের নিবনুয়া সমস্যা সমাধানত সহায় নকরে। বাজেট 2024 সনের লোকসভা নির্বাচনের কথা মনত রাখি প্রস্তুত করা হয়েছে। বাজেটের আড়ত সরকারের লক্ষ্য করে মমতা ব্যানার্জিয়ে কয় আয়কর ফলকর পরিবর্তে কাকো সহায় নকরে। এই বাজেটত আশার কিরণ নাই, এইখন এখন বেয়া বাজেট বলে মন্তব্য করেছে। মোক আধা ঘন্টা সময় দিয়ক, মই আপনাক দেখাম যে কেনেকৈ দুখিয়ার বাবে বাজেট প্রস্তুত করিব পারি। আজি রাতিপুৱা আন এটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে আরক্ষীসকলে প্রথমে নিজের স্বাস্থ্যর যত্ন লব লাগিব। শারীরিক মানসিক অবস্থা ভালে থাকিলে ভাল কাম করিব পারিব বলে এই মন্তব্য করেছে জিপি সিংহে। উচিত সন্মান মর্যাদার পৰা বঞ্চিত নহয় অসম আরক্ষীর বিষয়ার পৰা কনিষ্টেবল পর্যন্ত। অসম আরক্ষীর প্রতিগৰাকী বিষয়া কনিষ্টেবলে পাব সন্মান সহ মর্যাদা। পিছে অসম আরক্ষীর সন্মান মর্যাদা পাবলৈ থাকিব মাতুর এটা শর্ত। অসমের প্রত্যেকগৰাকী আরক্ষীয়ে জনসাধারণক দিব লাগিব প্রকৃত সন্মান। অসম আরক্ষীর সঞ্চালক প্রধান রূপে দায়িত্ব লয় এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে নবনিযুক্ত আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং। মঙ্গলবারে আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তর পৰা দায়িত্ববার লৈছিল নতুন সঞ্চালক প্রধানে। তারপর কালি সঞ্চালক প্রধানের প্রথম কার্যসূচী কার্যসূচীর অংশরূপে অসম আরক্ষীর চতুর্থ চাউনীত দেশ মাতৃর হকে প্রাণ দিয়া বীর শহীদক স্মরণ করে নতুন আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংহে। বীর শহীদক স্মরণের পাছতে চতুর্থ অসম আরক্ষী বাহিনীয়ে অভিবাদন জানাই নতুন আরক্ষী সঞ্চালক প্রধানক। নটা আরক্ষী বাহিনীর গোটে অভিবাদন জানায়।
অনুষ্ঠানতে অসম আৰক্ষী দায়িত্ব তথা কৰ্তব্য সন্দৰ্ভত ভাষণ ৰাখে জেপি সিংহে শাৰীৰিক আৰু মানসিকভাৱে সুস্থ হৈ থাকিবলৈ প্ৰতিগৰাকী আৰক্ষীক স্বাস্থ্যৰ যতন লোৱাৰ কথা কলে নতুন আৰক্ষী সঞ্চালক জেপি সিংহে ৰাতিপুৱাৰ আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে বিদ্যুৎ মাচুল বৃদ্ধিৰ সিদ্ধান্ত বাতিলৰ দাবীত ধেমাজি ছাত্ৰ সন্থাৰ তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে বিদ্যুৎ মাচুল বৃদ্ধিৰ সিদ্ধান্ত শীঘ্ৰে বাতিল কৰা আৰু মূল্য বৃদ্ধিৰ প্ৰতিবাদৰ দাবী ধেমাজি ছাত্ৰ সন্থাৰ কালি 11 বজাত ধেমাজি জিলা ছাত্ৰ সন্থাৰ প্ৰায় 400+ কৰ্মীয়ে হাতে হাতে বেনাৰ পোষ্টাৰ প্লে কাৰ্ড লৈ বিজেপি চৰকাৰক গবেক বিজেপি হাই হাই বুলি বিদ্যুতৰ মাচুল শীঘ্ৰে হ্ৰাস কৰক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণ কৰক ইত্যাদি প্ৰতিবাদেৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ধেমাজি থানা তিনিআলিৰ সমীপৰ ধেমাজি শ্বহীদ উদ্যানৰ সন্মুখত প্ৰায় আধা ঘণ্টা ধৰি বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণৰ পাছত প্ৰতিবাদী ছাত্ৰ কৰ্মীসকলে ধেমাজি চাৰিআলিলৈকে এক প্ৰতিবাদী সমদল বাহিৰ কৰিছে কাৰ্যসূচীৰ অন্তত প্ৰতিবাদস্থলীতে এখনি প্ৰতিবাদী সভাও অনুষ্ঠিত কৰা হৈছে ধেমাজি জিলা ছাত্ৰ সন্থাৰ সভাপতি সঞ্জীৱ দাসৰ পৰিচালনাত অনুষ্ঠিত হোৱা প্ৰতিবাদী সভাখনৰ আগ ধৰে জিলা ছাত্ৰ সন্থাৰ সাধাৰণ সম্পাদক জয়ন্ত বৰগোহাঁয়ে প্ৰতিবাদী সভাত বিজেপি চৰকাৰৰ দিনত হোৱা অত্যাধুনিক মূল্যবৃদ্ধি শীঘ্ৰেই নিয়ন্ত্ৰণৰ লগতে বিদ্যুৎ মাচুল বৃদ্ধিৰ সিদ্ধান্তকো শীঘ্ৰেই বাতিল কৰিবলৈ প্ৰতিবাদকাৰীসকলে দাবী জনায় চৰকাৰৰ এনে হটকাৰী সিদ্ধান্তৰ বিৰুদ্ধে প্ৰতিবাদকাৰীসকলে তীব্ৰ সমালোচনা কৰে যি মন যায় তাকে কৰিব বিচৰা এই বিজেপি চৰকাৰৰ মই মতালি সিদ্ধান্তক ছাত্ৰ সন্থাই কোনোদিনে মানি নলয় বুলি হুংকাৰ প্ৰদান কৰিছে লগতে প্ৰতিবাদী সভাত আছুৰ ৰাজ্যিক সদস্য ৰবি কছাৰী ধেমাজি জিলা ছাত্ৰ সন্থাৰ উপদেষ্টা দীপক শৰ্মা আৰু বিজু দাসৰ লগতে বহুকেইগৰাকী জিলা আৰু আঞ্চলিকৰ বিষয়ববীয়াই উপস্থিত থাকে আন এটা খবৰ হৈছে কালি জম্মু আৰু কাশ্মীৰৰ গুলমাৰ্গত এক ভয়াৱহ হিমস্খলনৰ সংঘটিত হৈছে এটা স্কি ৰিজৰ্টৰ ইয়াৰ দ্বাৰা ক্ষতিগ্ৰস্ত হৈছে আৰক্ষীয়ে জনোৱা অনুসৰি হিমস্খলনৰ ফলত 2 পোলেণ্ড পৰ্যটকৰ মৃত্যু হৈছে আৰক্ষীয়ে বৰ্তমান ঘটনাস্থলীত উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে কিমান লোক এই হিমস্খলনৰ কবলত পৰিছে এয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই বৰ্তমানলৈকে প্ৰায় 19 লোকক উদ্ধাৰ কৰা হৈছে হিমস্খলনৰ ফলত মৃত্যু হোৱা পোলেণ্ডৰ নাগৰিক দুজনৰ মৃতদেহ আইনী প্ৰক্ৰিয়াৰ বাবে চিকিৎসালয়লৈ লৈ যোৱা হৈছে পৰৱৰ্তী খবৰটো হৈছে তৃতীয় টি টুৱেণ্টিত নিউজিলেণ্ডৰ বিৰুদ্ধে 168 ৰাণত জয়ী হৈছে ভাৰত নিউজিলেণ্ডৰ সন্মুখত 235 ৰাণৰ লক্ষ্য বান্ধি দিছিল ভাৰতে 75-ত 66 ৰাণতে স্তব্ধ হৈছে নিউজিলেণ্ডৰ ইনিংছ ভাৰতৰ হৈ শুভম লীগে সংগ্ৰহ কৰিছে 126 ৰাণ খেলখনৰ অন্তত মেন অফ দ্য মেচ সন্মান প্ৰদৰ্শন কৰা হৈছে শুভম গিল্লৈ